আমি এখন কথা বলবো মাসিকের ব্যথা নিয়ে। মাসিকের ব্যথা নিয়ে অনেকের অনেক রকম ধারণা আছে। অনেক মেয়েরা একদম মাসিক শুরু হওয়ার পর থেকেই মাসিকের ব্যথায় ভোগে, এবং কারো কারো ক্ষেত্রে এটা কন্টিনিউ করে, বয়স যখন আর একটু বেশি হয় তখনও মাসিকের ব্যথাটা কন্টিনিউ করে, আর কারো কারো ক্ষেত্রে ভালো হয়ে যায়। তো যখন মাসিকের ব্যথা হয় তখন একটা অল্প বয়স্ক মেয়েদের মারা ধরেই নেয় যে মাসিকে ব্যথা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাসিকের ব্যথাটা স্বাভাবিক না অস্বাভাবিক, কখন অস্বাভাবিক এটাও বুঝতে হবে, কারণ সবসময় যে মাসিকের ব্যথা স্বাভাবিক তা কিন্তু না। ঠিক যখন মাসিক শুরু হচ্ছে একটা মেয়ের, তখন তার পরপর মাসিকের ব্যথা হতে পারে, যেটাকে আমরা প্রাইমারি ডিসমেনোরিয়া বলি। মাসিকের ব্যথাটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, তার দুটো ভাগ আছে, একটা প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে ঠিক মাসিক শুরু হওয়ার পরপরই কোনো কারণ ছাড়াই মাসিকের ব্যথা হতে পারে, কারণ মাসিকের ব্যথাটা হয় মেইনলি যদি ডিম ফোটার সময় কিছু কিছু টক্সিক সাবস্টেন্স আসে, তো সেগুলো দিয়ে জরায়ুতে কিছু চেঞ্জ হয় যেটার জন্য, বা কিছু কন্ডিশন হয় সেটার জন্য মাসিকের ব্যথা হতে পারে। কিন্তু এই মাসিকের ব্যথার আরও অনেক কারণ থাকতে পারে, যেগুলো যদি ডায়াগনোসিস না হয় তাহলে এই মাসিকের ব্যথার যে কারণগুলো আছে সেগুলো অনেক ক্ষতি করতে পারে। যে অন্যান্য যে কারণগুলো মাসিকের ব্যথার কারণ, সেগুলো হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, যেমন জরায়ুতে যদি টিউমার থাকে সেজন্য মাসিকের ব্যথা হতে পারে। এন্ডোমেট্রিওসিস একটা কারণ, যদি কারো এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে তাহলে সেটাও একটা মাসিকের ব্যথার কারণ হতে পারে। পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা জরায়ুতে ইনফেকশন যদি থাকে কারো, সেটার জন্য মাসিকের ব্যথা হতে পারে। অ্যাডিনোমায়োসিস বলে একটা ডিজিজ আছে বা একটা রোগ আছে, সেটার জন্যও মাসিকের ব্যথা হতে পারে। আরও অনেক কারণ আছে, তো এগুলোই অন্যতম কারণ, বা এগুলো নিয়েই রোগীরা আমাদের কাছে বেশি প্রেজেন্ট করে। কারো যদি জরায়ুর ভিতরে পলিপ থাকে সেটার জন্যও কিন্তু মাসিকের ব্যথা হতে পারে। একটা অল্প বয়স্ক মেয়ের যখন মাসিকের ব্যথা হয় এবং ক্রনিক্যালি ওটা যদি হতেই থাকে, পারসিস্ট করেই যায়, তো আমরা অনেক সময় শুধু ওষুধ দিয়ে, ও হয়তো ফার্মেসিতে কারো কাছে গেল, একটা ব্যথার ওষুধ দিয়ে গেলো, ব্যথা সেরে গেল, বাস হয়ে গেল, কিন্তু এটা না করে ওই মেয়েকে বা ওই অল্প বয়স্ক বা কিশোরী মেয়ের মার উচিত একজন ডাক্তারের কাছে আসা, কারণ এই মাসিকের ব্যথা স্বাভাবিকও হতে পারে অস্বাভাবিকও হতে পারে। কারণ এখন কিছু কিছু স্টাডি করে দেখা গেছে যে এন্ডোমেট্রিওসিস যাদের হয় তাদের আসলে অল্প বয়সেও হতে পারে, ওইটাই পরবর্তীতে পারসিস্ট করে মধ্য বয়সে এসে এন্ডোমেট্রিওসিস তখন অলরেডি অনেক ক্ষতি করে ফেলে ভেতরে, এবং তখন চিকিৎসার জন্য আসে। এটা একটা কারণ। আর হচ্ছে যে এই যে মাসিকের ব্যথা, এর প্রকৃতি কীরকম সেটা দেখেও, সেটা শুনেও কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে এই ব্যথাটা কী কারণে হচ্ছে। যেমন যদি এন্ডোমেট্রিওসিসের ব্যথা হয় তাহলে সাধারণত এই ব্যথাটা মাসিকের আগে শুরু হয়, একদিন বা দুদিন আগে। মাসিক যখন শুরু হয় তখন ব্যথাটা বাড়ে, এবং মাসিক শেষ হওয়ার পরেও কারো কারো ক্ষেত্রে ব্যথা থেকে যেতে পারে, কারো কারো ক্ষেত্রে ব্যথা নাও থাকতে পারে। যাদের ইনফেকশন বা পিআইডি তাদের ক্ষেত্রে ব্যথাটা দুই দিন বা তিন দিন আগে শুরু হবে, কিন্তু মাসিক শুরু হওয়ার পরপর সাধারণত ব্যথাটা চলে যাওয়ার কথা। আর যাদের অ্যাডিনোমায়োসিস তাদের সাধারণত মাসিকের সময় তো ব্যথা থাকবেই, দুই মাসিকের মাঝখানেও প্রচণ্ড ব্যথা থাকতে পারে। আর যাদের ফাইব্রয়েড ইউটেরাস তাদের মাসিকের সময়ে মেইনলি ব্যথাটা শুরু হয়, এবং মাসিকের সময়ে প্রথম দিন ব্যথা অল্প থাকবে কিন্তু দ্বিতীয় দিন ব্যথাটা, যেমন ব্লিডিংটাও বেশি থাকবে এবং রক্তস্রাবও যেমন বেশি থাকবে ব্যথাটাও অনেক বেশি থাকবে, তারপর ব্যথাটা আস্তে আস্তে কমে আসে। তো আমরা সাধারণত এরকম রোগ নিয়ে যখন, এরকম মাসিকের ব্যথার প্রবলেম নিয়ে যখন একটা মেয়ে আসে, তখন তার ইতিহাস শুনে আমরা তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। তার মধ্যে অন্যতম হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা অনেক কিছু নির্ণয় করার চেষ্টা করি। কারো কারো ক্ষেত্রে ফাইন্ডিংস থাকতেও পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ফাইন্ডিংস বা কোনো কিছু নাও পেতে পারি। কোনো কিছু না পেলেই যেটা একদম ঠিক তা ঠিক, আমরা মানে কোনো কিছু না পেলেও আমরা তার ইতিহাস থেকেও অনেক কিছু বের করতে পারি, বা সেই মোতাবেক আমরা রোগীকে চিকিৎসা করতে পারি। তো এরকম মাসিকের ব্যথা নিয়ে যারা প্রথম থেকে ভুগছে, আমি আশা করব তারা মাসিকের ব্যথা নিয়ে বাসায় বসে না থেকে আপনারা ডাক্তারের কাছে আসুন, কারণ নির্ণয় করতে ডাক্তারকে হেল্প করুন, এবং সঠিক সময় যদি এটা চিকিৎসা নেওয়া যায় তাহলে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই তাকে চিকিৎসা করে একটা সঠিক চিকিৎসার মাধ্যমে ওই মেয়েটাকে একটা সুস্থ জীবনের জন্য সাহায্য করা যায়। ধন্যবাদ।